তো আমার ছেলে মেয়েরা, আশা করি তোমরা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি যাব আমার ছোটো বোনটার কাছে, সেই বোনটা আমার ভাইয়ের বাড়িতে ভাড়া আসছে, চাস্তো ভাইয়ের বাড়িতে, সেইখানে একটু খবর দিছে, সেখানে যাব দেখতে, তোমাদের সেইখানে নিয়ে যাব। আসো যাই। এই যে দেখো আমরা চলে যাচ্ছি, এটা আমাদের, আসো আমাদের রাস্তায় নিয়ে যাই। এই যে যাবো যে রাস্তায় এরিয়ার রাস্তা, এটা আমাদের, এই যে পুরা চাস্তো ভাইয়ের, পুরা চাস্তো ভাই আমরা এই এরিয়াটা, এটা হইলো যে স্কুল দেখাইছিলাম, স্কুলের পিছে এই রাস্তাটা আমাদের, পুরা এই রাস্তাটা দেখো। আর এই যে এই দোতলাটা আমার চাস্তো ভাইয়ের, এখানে আমার বোন আসছে, তোমাদের নিয়ে যাবো। বোনের এই এই রুম অগুছানো আছে, এখনও গুছায় নাই। এই যে বোনে এই ফেলাইটা আইছে দেখো, আমি পিয়াল, পিয়ালের মা, এই যে দেখাইছি। এই যে এটা বারান্দা, এটা আমার আপন চাস্তো ভাইয়ের বাড়ি, এটা এই দেখো বারান্দাটা অনেক বড় আছে। এই যে দেখো, এই যে নতুন এখন আসছে, এরা এখনো মাল ছাবনা গুছায় নাই, এক জায়গায় এক জিনিস রাখছে, বাড়ির কাজ চলতে আছে। এরা এক একজন এক এক রুম আসে, এর জন্য উঠাইতে পারলাম না। এই যে আরেকটা রুম, এখানে দেখো, এই যে সব অগুছানি, এই যে দেখো বিছনা পাটি কেউ গুছায় নাই, এখনো গুছানো হয় নাই মাল ছাবানা, এক একটা এক এক জায়গায় থিয়ে দিছে। কাজ চলতেছে, বাড়ির শব্দ হয়। এই যেটা পাকের ঘর, এই যে দেখো সবই আছে, বেসিন টেসিন এখানে। এটা আমার আপন চাস্তো ভাইয়ের বাড়ি, বইনা আসছে, বইনের বাসা ছাইরা, ওইখানে ডাকাতি হয় এর জন্য। এই ওটা কী বলে শুনি, এই যে কাশপুর ব্রিজের এখানে ওদের নিজের বাড়ি, ওইখান থেকে ওরা এখানে আসছে, এখনও গুছায় নাই কিছু, গুছাবে, এটা পাকের ঘর। এই যে আমার এই বোন, ছোটো বোন ছাদে গেছিল, এই যে কাপড় আনতে, এই যে কাপড়, এটা আমার ছোটো বোন, ওদের বাড়ি ফালায় থিয়া ওরা এইখানে আসছে, এই আমার চাস্তো ভাইয়ের বাড়িতে ঘর অগুছানি। এই যে এটা বোনজি, ছোটো বোনের মেয়ে, সালাম দাও। হ্যাঁ, এই যে এটা বোনজি ওর মেয়ে। তোমাদের আরও আমার বোনের জামাই ভাত খাওয়া হইলে দেখাবো। সাবানা সব উপরে, এখন এই যে ওরা ভাত খাইতেছে, দেখো মুরগি রান্না করছে, দেখো এটা কি ভাজি ভাজি। এই যে বইনে এখন ভাত খাইব, নিচে বইয়েই ওদের মাল সাবানা এখনও গুছায় নাই, গুছাইব। খেলতেছে, এই যে দেখো পিয়াল খেলে, এই যে পিয়ালের মা আসছে, এই যে আমার বোনের মেয়ে, এটা দেখো মুস্কান নাম, খেলা করতে আছে। ওই যে আলু ধরবে দেখো, এখন আমাদের মাল সাবান আনে নাই তেমন একটা, আমার খবর দিচ্ছে আমি আসছি একটু দরকারে। উস্তা গাছ লাগাইছে, এই যে সুন্দর উস্তা হয়েছে দেখো, উস্তা গাছ লাগানো, কাজের গাছ আছে, বাড়িটা দেখার মতন পরিস্থিতি নাই এখন, কাজ চলতেছে। এই যে দেখো কাজ চলতেছে, বাড়ির পরিস্থিতি খারাপ, দরকার নাই তো। এই যে বিস্কিট খা, এই যে বিস্কিট খা, ছোটো নাতি বিছানায় ওঠার জন্য অনেক চেষ্টা করতেছে, এই যে উঠলো। আল্লাহ হাফেজ। এই যে আমরা আসছিলাম দরকারে, এই যে দরকার ছাইরা এখন এই যে বোনের সাথে বিদায় নিয়ে এই যে চলে যাব। এই যে গেলাম গা নিশিমা, গুলা গুলা, এই যে গেলাম গা আমরা বোনের বাড়ি বিদায় নিয়ে, দরকারে আসছিলাম দরকার সাইরা, গেলাম গা। হ্যাঁ আচ্ছা।